শহুরে দুর্যোগ এবং এর প্রস্তুতি নিয়ে রাজধানীতে হয়ে গেল শিশুদের আর্ট এক্সিবিশন প্রদর্শনী। জাতীয় জাদুঘরের প্রধান অডিটোরিয়ামে এর আয়োজনের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ডক্টর এনামুর রহমান। প্রায় শখানেকের মতো ছবি প্রদর্শিত হয়, যেখানে শিশুরা রং তুলির আঁচড়ে তুলে ধরেন নিজেদের মনের ভাবনা। এই অনুষ্ঠানের আয়োজক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশ। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।